শাহ সুলতান বলখি বা শাহ সুলতান বলখি মাহিসাওয়ার যাই বলি না কেন, তিনি একাদশ শতাব্দীর মুসলিম ধর্মপ্রচারক। তিনি পুন্ড্রবর্ধন তথা বর্তমান বগুড়া জেলার মহাস্থানগড়ে এবং সন্দ্বীপে ধর্মপ্রচার করেছিলেন। আফগানিস্তানের বাল্খ সাম্রাজ্যের সম্রাট ছিলেন তিনি। বাল্খ রাজ্যের সম্রাট শাহ আলী আসগরের পুত্র। পিতার মৃত্যুর পর তাকেই সম্রাট হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু তিনি তার সাম্রাজ্য ছেড়ে দরবেশ হয়েছিলেন। 44 হিজড়িতে তিনি পুন্ড্রবর্ধনে আসার আগে প্রথমে বাংলার সন্দ্বীপে পৌঁছান, পরে তিনি মহাস্থানগড়ে আসেন। সুলতান বলখি 1400 শতাব্দীতে পুন্ড্রবর্ধনের রাজা পরশুরামকে পরাজিত করে পুন্ড্রবর্ধন জয় করেন। অন্য একটি উৎস থেকে জানা যায় 1343 খ্রিস্টাব্দে রাজা পরশুরামকে পরাজিত করেন তিনি। পরশুরাম ছিলেন পুন্ড্রবর্ধনের শেষ রাজা। কথিত আছে, শাহ সুলতান তার শিষ্যদের নিয়ে ফকির বেশে একটি মাস আকৃতির নৌকাতে করে মহাস্থানগড় এসেছিলেন। সেখান থেকে তার নাম এসেছে মাহিসাওয়ার, অর্থাৎ মাছের পিঠে করে আগমনকারী, এবং তিনি বাল্খ রাজ্য থেকে এসেছিলেন বলে তার নাম শাহ সুলতান বলখিও বলা হয়। মহাস্থানগড় পৌঁছে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। প্রথমে রাজা পরশুরামের সেনাপ্রধান, মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষ ইসলামের বার্তা গ্রহণ করে মুসলিম হয়। এভাবে পুন্ড্রবর্ধনের মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলে রাজা পরশুরামের সাথে শাহ সুলতানের বিরোধ বাঁধে এবং একসময় যুদ্ধ শুরু হয়। যুদ্ধে রাজা পরশুরাম পরাজিত এবং মৃত্যুবরণ করেন। বালখি কিভাবে এবং কখন মারা গিয়েছিল তাও জানা। 1685 সালে মোঘল সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে বালখির দরগা ভাড়ামুক্ত জমি ছিল এবং সৈয়দ মুহাম্মদ তাহির, সৈয়দ আব্দুর রহমান এবং সৈয়দ মুহাম্মদ রেজাকে সনদ জারি করা হয়েছিল। বালখির মাজারে প্রবেশের যে গেট, তার নাম ডুড়িকা দরজা, যা মুঘলরা তৈরি করেছিলেন। 1719 সালে সম্রাট ফারুক শিয়ারের রাজত্বকালে খোদাদিল মাজারের নিকট একটি বৃহৎ একক গম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মাণ করেছিলেন, যা আজও প্রচলিত রয়েছে। শাহ সুফি ইব্রাহিম বলখির মাজার ঘেঁষে রয়েছে আরও কিছু মাজার, তার মধ্যে একটি সুলতান সাহেবের প্রধান শিষ্যের মাজার রয়েছে। শাহ সুফি সাহেব নূর দরবেশের মাজার হযরত শাহ সুফি আবু তাহের দরবেশ ওফাত এর মাজার, এবং পাগলি মায়ের মাজার। মাজারের খানকা শরীফ থেকে প্রতিদিন অসহায় এবং মাজারবাসী মানুষের জন্য রান্না হয় খাবার,
যা অতীত থেকে শুরু করে এখন পর্যন্ত চলে আসছে। মাজার প্রাঙ্গণের এই কূপটি 1973 সালে শেষবারের মতো সংস্করণ করেছিলেন জেলা প্রশাসক আজিজুল হক ও মহকুমা প্রশাসক অরুণ অধিকারী। মাজারের অনতি দূরে বর্ষিয়ান এই বটতলায় অবস্থিত একটি পাথর খণ্ড, যাকে সবাই দুধ পাথর বলে থাকেন। কথিত আছে, বিভিন্ন অঞ্চল থেকে মানুষ মনোবাসনা পূরণের জন্য এখানে এসে এই পাথরের দুধ ঢেলে প্রার্থনা করেন। এই মাজারকে ঘিরে আশেপাশের এলাকায় গড়ে উঠেছে নানা ধরনের দোকানপাট। খাবার দ্রব্য ছাড়াও যাতে পাওয়া যায় এলাকার কারুশিল্পীদের তৈরি করা নানা রকম উপহার সামগ্রী। মাজার দেখতে আসা দর্শনার্থীরা এই দোকানগুলো থেকে তাদের পছন্দের উপহার ও প্রয়োজনীয় সামগ্রী কিনে নেয়। মাজার সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে এখানে আপনি পাবেন মহাস্থানগড়কে নিয়ে লেখা নানা ধরনের বই। মাজারের আশেপাশে চলে এমন অনেক ভ্রাম্যমান বিনোদন, অনেকেই আবার নানা ধরনের ভক্তিমূলক গান গেয়ে উদযাপন করে। মাজারের নিচের রাস্তায় দেখা মেলে মহাস্থানের ঐতিহ্যবাহী কটকটি। মাজার দেখে ফেরার সময় প্রিয়জনদের জন্য নিয়ে যেতে পারেন সুস্বাদু এই কটকটি।